আসসালামু আলাইকুম বাচ্চাদের ঘটি প্যান্ট কাটিং করার জন্য এখানে দুই ভাঁজ করা একটি কাপড় নিয়েছে কাপড়টি জোড়া সাইডটি কেটে নিয়ে আমি চার ভাঁজ করে নিচ্ছি তো এই যে দেখুন এখানে কাপড়টি চার ভাঁজ করা রয়েছে তো কাপড়টি দেখুন এখানে তেরো ইঞ্চি লম্বা রয়েছে প্যান্টের লম্বা দশ ইঞ্চি তিন ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি কাপড়টি চার ভাঁজ করা অবস্থায় সাড়ে ছয় ইঞ্চি চড় রয়েছে তো এখানে প্যান্টটি কাটিং করা শেষ এখানে আর কোনো কাটিং লাগবে না তো কোলিটি কাটিং করার জন্য এখানে আরেকটি কাপড় নিয়েছি তো এই কাপড়টি আমি সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি করে কেটে নিচ্ছি তো কাপড়টিকে দুই ভাঁজ করে কেটে নিচ্ছি সাইডের এক্সট্রা অংশটা কেটে নিচ্ছে এই কলিটি কিন্তু অবশ্যই খেয়াল করে দেখতে হবে যাতে চারো সমান থাকে তো এভাবে কোনা কোনে করে ধরে দেখছি একটি সাইড একটু এক্সট্রা হয়েছে তো এক্সট্রা অংশটা কেটে নিচ্ছে এখন সেলাই করব তো প্যান্টের মুহুরির দিকটি আমি একটি মাথায় এভাবে এক ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি তারপর এখানে প্যান্ট ইলাস্টিক দেওয়ার জন্য হাফ ইঞ্চি চড়া ইলাস্টিক নিয়েছে ইলাস্টিকটি দিয়ে সাড়ে আট ইঞ্চি লম্বা রাখছে মুহুরের দিকে এভাবে রেখে মুহুরের কাপড়টিকে একটি ফোল্ড করে ইলাস্টিকটিকে টাকসেলাই দিয়ে জোড়া দিয়ে নিব ইলাস্টিকটি দুটি মাথায় আমি এভাবে টাকসেলাই দিয়ে নিব এতে সেলাই করতে সুবিধা হবে তারপর কাপড়টিকে ফোল করে নিয়ে আমি ইলাস্টিকটি সেলাই করে দিচ্ছি এখানে কিন্তু কাপড়টির উপরে সেলাইটি দিচ্ছে ইলাস্টিকটির উপরে সেলাই পড়বে না আপনারা যদি এক ইঞ্চি চড় ইলাস্টিক দিতে চান তাহলে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিলে হবে তো এককভাবে দুটি পার মোহরে আমি সেলাই করে নিয়েছি এখন মোহরের দিকে আমি দেড় ইঞ্চি মার্ক করে নিচ্ছে এ দেড় আমি হাইটিকে রেখে সেলাই করব। তো হাই যে কোনো একটি কর্নার দিক এভাবে উল্টা ভাবে রেখে আমি হাইটে চার কোনো হাইটের একটি সাইড আমার সেলাই করা শেষ তো হায়ের মধ্যে অবশ্যই কিন্তু দুটি করে সেলাই দিয়ে নিবেন তারপরে তিনটি কর্নার দেখুন কিভাবে সেলাই করবো প্যান্টটি সোজা পাটের উপর আর একটি পা রেখে আমি এভাবে কোমর থেকে হাইটি সেলাই করব। তো যখন হাইট দিকে আসবো তখন সুইটিকে নিচ দিকে রেখে আমি হাইটি একটু ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিব হাড়ের দুইটি সাইড আমার সেলাই করা শেষ এখন বাকি দুইটি সাইড কিভাবে সেলাই করব তা দেখিয়ে দিচ্ছি একটি পায়ের মুহুরিকে দুই ভাঁজ করে নিয়ে মুহুরির সাইড থেকে সেলাইটা স্টার্ট করলেই হাইটি খুব সহজে সেলাই হয়ে যাবে তো যখন হায়ের দিকে আসবো তখন আবারও সেমভাবে হায়ের দিকটি সোজা করে ধরে নিয়ে সেলাই করে নেব তো এতে হাইয়ের তিনটি সাইড সেলে করা শেষ এখন অপর সাইডটি সেলে করব তো এখানেও আমি পায়ের মুহুরিটিকে দুই ভাঁজ করে নিয়ে মুহুরির সাইড থেকে সেলাইটি স্টার্ট করব। এভাবে যদি আপনারা প্যান্টটি সেলাই করেন তাহলে দেখবেন হাইটি খুব সহজেই সেলাই করতে পারবেন এর চাইতে বড় মেজারমেন্টে আপনারা যদি প্যান্ট সেলাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু সেমভাবেই প্যান্টের লম্বার মাপটি নিয়ে তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিলেই হয়ে যাবে আর বড়ো বাচ্চাদের প্যান্টের মুহরে কিন্তু এক ইঞ্চি পরিমাণ ইলাস্টিক দিবেন তাহলে প্যান্টটি দীর্ঘস্থায়ী হবে তারপর কোমরের দিকটি একটি ভাজ দিয়ে আমি সিলে করে নিচ্ছি তারপর কোমরের দিকটি এক ইঞ্চি পরিমাণ ফোল্ড করে সেলে করছি তো এখানে এক ইঞ্চি ক্যাপ রেখে কোমরটিকে সেলে করে নিলাম সুতাটি ভালোভাবে কেটে নিচ্ছি এই এক ইঞ্চি ক্যাপ দিয়ে আমি ইলাস্টিক ঢুকিয়ে নেব এখানে এক ইঞ্চি চড়া ইলাস্টিক নিয়েছে ইলাস্টিকটি প্রায় ষোলো ইঞ্চি লম্বা নিয়েছে ইলাস্টিকটির একটি মাথায় সেফটি মিন লাগিয়ে নিয়ে আমি এই এক ইঞ্চি ক্যাপের ঘর দিয়ে ইলাস্টিকটি ঢুকিয়ে নিচ্ছি তারপর ইলাস্টিকটির দুটি মাথা একসাথে করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিচ্ছে ইলাস্টিক এবং কোমরের কাপড়টিকে ধরে টেনে টেনে সেলাই করে নিচ্ছে খুব সহজে আপনারা বাচ্চাদের জন্য গরমে আরামদায়ক সুতে কাপড় দিয়ে ঘটি প্যান্ট তৈরি করে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ